আমি বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ সরকার এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। সাত সকালে জলপাইগুড়ি করলা নদী থেকে বড়শিতে উঠে এলো প্রায় 20 কেজি ওজনের একটি বোয়াল মাছ। শনিবার দুই যুবক বড়শিতে মাছ ধরতে এসে বিশালাকার ওই বোয়াল মাছটি ধরতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, বিষ্ণু রায় ও তাপস মজুমদার নামে দুই যুবক মাছটি ধরেছে। বড়শিতে ওঠার পর মাছটিকে বাগে আনতে প্রায় 3 ঘন্টা সময় লাগে তাদের। এদিন সকালে মাছটি দেখতে অসংখ্য উৎসাহী মানুষদের ভিড় জমা যায় এলাকায়। জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় প্রত্যক্ষদর্শীরা উৎসাহিতভাবে সেই মাছটিকে পর্যবেক্ষণ করেন। বিষ্ণু ও তাপসবাবুরা বলেন, তারা করলা নদীতে মাঝে মধ্যে মাছ ধরতে আসেন। দীর্ঘ কয়েক বছর ধরে করলা নদীতে মাছ শিকার করতে এলেও এত বড় মাপের বোয়াল মাছ এই প্রথম ধরতে পেরেছেন তারা। 20 কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে দুজনে খুব খুশি মনে বাড়ি ফিরে গেলেন এদিন। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। এই ধরনের মাছ যে এখনো করলা নদীতে আছে, কি বলবেন? আপনার নাম? বিশু রায়। বললাম দাদা, কিভাবে মাছটা ধরলেন? আমরা শেওলা দিয়ে মারতেছিলাম পোনা মাছ। মাছটা হয়তো আসছিলো গুড়া মাছ খেতে, তখনই গায়ে লাগে। তারপর কত ঘন্টা পরে এটা উঠালেন? মিনিমাম 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টা মতো লাগলো। এই যে এই ধরনের মাছটা এখন কী করবেন আপনি? এখন এটা বিক্রি করবো। কত কেজি করে? এখন কত করে যাবে? 800-1000 টাকা। কী নাম আপনার? আমার তাপস মজুমদার। কে কে মাছটা ধরছেন? ও লাগাইছে ও, তারপরে আমি আবার। কী নাম? আমার নাম বিষ্ণু। বিষ্ণু রায়। বিষ্ণু রায়। আর তোমার নাম? আমার তাপস মজুমদার। দুজন মিলে মাছ ধরছ? হ্যাঁ। এই যে দাদা, এই যে মাছ যে ধরলো, কি বলবেন এত বড় আকৃতির মাছ? আরে ওকে দিও, একটা বিশাল আকৃতির কি মাছ, কি বলবেন? ওটা বোয়াল মাছ, মিনিমাম ওর ওয়েট হবে 18-20 কিলো। প্রচুর লোক যারা মারলো, তাদের নাম হচ্ছে তোমার তাপস আর হচ্ছে বিষ্ণু, ঠিক আছে? বাইরে বাইরে থেকে লোক আসছে দেখার জন্য। কতক্ষণ চেষ্টার পর এটা হলো? মিনিমাম 3 ঘন্টা 3-3.5 ঘন্টা প্রায় হবে। অনেকক্ষণ ধরে কি মাছ? বোয়াল। বোয়াল মাছ। এই এই ধরনের মাছ কতদিন পর দেখলেন আপনি? এটা মিনিমাম বছরখানিক প্রায় হবে। লোকের সমাগম কেমন? প্রচুর প্রচুর, বাইরে বাইরে থেকে লোক আসছে দেখে যাচ্ছে। তোমার নাম? আমার নাম সঞ্জয়। সঞ্জয়, অল ইন্ডিয়া নবশূদ্র বিকাশ পরিষদের উদ্যোগে এবং ভীমচন্দ্র সরকার ও সুভাষ দাসের সার্বিক সহযোগিতায় 28 আগস্ট 2022 রবিবার এক দিবসীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ধাপগঞ্জ আশ্রম টাইপ হাই স্কুলের ময়দানে। উক্ত ফুটবল খেলায় আপনাদের উপস্থিতি, উৎসাহ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে। তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8617860484।
এবং 8250556659 এই মোবাইল নম্বরে।